এখানে উপস্থিত আছেন আমাদের কাফিজু কোরআন মডেল মাদ্রাসার আমাদের অনারেবল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব শাহেদ শরীফ উদ্দিন সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল নাইন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক পরাণ ভাই আপনার সঙ্গে আছি। হুজুর, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে, আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাণ ভাই আপনার সঙ্গে। সেই ভয়টা থাকছে না, তার একমাত্র কারণ হলো দিন জ্ঞান না থাকার কারণে।
আপনি অত্যন্ত খুশি হবেন আজকে বাংলাদেশের বিগত 10টি বছর বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের বুকে এই কওমি মাদ্রাসা ছাত্রের পরিচয় করে দিচ্ছে। গত কয়েকদিন আগে সৌদি আরবে যে পত্রিকা হয়েছে আপনারা দেখছেন যে 2টি গ্রুপেই বাংলাদেশের সন্তানরা 1, 2, 3, 2টি গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে। লাল সবুজের পতাকা কিন্তু বাংলাদেশের এই কওমি মাদ্রাসা ছাত্ররাই পরিচয় করে দিয়েছে। আর একটি ইতিহাস আপনাদেরকে আপনার পিছনে নামিয়ে নিয়ে যাই, ব্রিটিশ বিরোধী আন্দোলন যেটা ছিল ভারত উপমহাদেশ যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, ব্রিটিশের গোলামীর কবল থেকে আমাদের এই কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে, কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামের নেতৃত্বেই ব্রিটিশের গোলামীর কবল থেকে ভারত উপমহাদেশের ওলামায়ে কেরামরা ব্রিটিশের গোলামীর কবল থেকে ভারত উপমহাদেশকে রক্ষা করেছে। এবং আমরাও কিন্তু সেই স্বপ্ন নিয়ে, আমার বুকে ধারণ করে সেই স্বপ্ন নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং আমরা কোনো বিজনেস আমাদের টার্গেট, আমাদের টার্গেট হলো আদর্শ প্রজন্ম তৈরি করা। বাংলাদেশের যে অভাবটা আছে, যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আজকে সব দিকে আপনার দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারাই লেখাপড়া করছে আপনার নিজের বাইকে নিজে গুলি করে বের করতেছে, সম্পদের জন্য পদের জন্য নিজের বাইকে নিজে গুলি করে বের করতেছে, একসাথে রাজনীতি করতেছে অথচ ছাত্র রাজনীতি করতেছে, আবার হল থেকে বেরোবে সেই বাইকে গুলি করে হত্যা করতেছে, তার মধ্যে একমাত্র দিনই জ্ঞান না থাকে। যদি দিনে জ্ঞান থাকতো আজকে বাংলাদেশ সুন্দর হতো। ধন্যবাদ শাহেদ শরীফ দিন আমাদের প্রতিষ্ঠা করার জন্য। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার প্রতিষ্ঠানের মধ্যে এই পর্যন্ত যারা কেন্দ্র করেছে কতজনকে আপনি মুক্ত করাতে পেরেছেন, এ কথা একটু জানিয়ে তুলে ধরবেন। আমি স্বাগতিক পড়াথায় আপনার সঙ্গে আছে চ্যানেল লাইনে সরাসরি চ্যানেল লাইনকে আমি আবারও আমার আমাদের সাইট